হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের এই ভিডিওতে অলরেডি আপনারা বুঝতে পারছেন, ভিডিওর প্রথমেই কোপাকুপি শুরু হয়ে গেছে। কোপাকুপি বলতে মজা করে বললাম, পাখি ধরা শুরু হয়েছে। আমার এটা রঙিন কলোনি, আজকে হচ্ছে রঙিন কলোনির বাচ্চা ইয়া পাখিগুলোকে ধরবো। ধরে আমার হচ্ছে নতুন যে কলোনিটা তৈরি করছি ওখানে ছাড়বো। আসলে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি এই কলোনি থেকে আমি হচ্ছে ওই কলোনিতে পাখিগুলো ট্রান্সফার করব। এবং তার আগে সর্বপ্রথম হচ্ছে আমার সবচেয়ে পেনফুল কাজ যেটা, সেটা হচ্ছে পাখিগুলো ধরতেছি আমার সেই অস্ত্রটা দিয়ে। যে অস্ত্রটা না থাকলে আসলে আমি একেবারেই আমার অবস্থা খারাপ হয়ে যেত। আপনারা অলরেডি দেখতেছেন কোনো শটেই মিস হচ্ছে না, যে শট দিচ্ছি ওই শটেই ধরতেছি একটা করে পাখি। একটা না, এটাতে দুইটা ধরছি। যাই হোক, এইভাবে পাখি ধরা যতটা আপনারা দেখতেছেন খুব মজা মজা, কিন্তু আসলে ধরতে গেলে ভাই অনেক কষ্ট হয়, যে অনেক এই খুব রিক্স নিয়ে ধরতে হয়। কারণ আপনার এই যে ব্যাটের মাথাটা আছে, মাথাটা যদি কোনো কারণে পাখির মাথায় লাগে, সেক্ষেত্রে কিন্তু পাখি সাথে সাথে ইনজুর্ড হবে বা মারা যাওয়ার চান্স আছে। তো আপনারা যতটা আসলে ইজি ভাবতেছেন, কিন্তু ধরার ক্ষেত্রে কিন্তু খুব সেন্সিটিভভাবে ধরতে হয়। আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোনো শট মিস হচ্ছে না, আপনারা ভালোভাবে দেখতেছেন। আমি কিন্তু অত ভালো ব্যাডমিন্টন খেলতে পারি না, কিন্তু এখানে সুন্দর ব্যাডমিন্টন খেলতেছি। আপনারা অলরেডি দেখতেছেন কোনো শট মিস হচ্ছে না আলহামদুলিল্লাহ। এবং খুব ছোটো জায়গা, তারপরও যতটুকু পারতেছি ধরতেছি। আর আমার এই কলোনিটা ফাঁকা করতেছি। আর এই কলোনিতে কি ছাড়বো আপনারা এর আগে একটা ভিডিওতে বলছিলাম, আজকে আবারও বলতেছি, আপনাদের দোয়ায় এই কলোনিতে আমি লাভ বার্ডের একটা কলোনি করব, দুই মিউটেশনের। পাশের কলোনিটাতে হচ্ছে ভায়োলেট করবো, আর এটাতে ইয়েলো ফিশার করব। তো আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। তাই এই ক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কলোনিটা হচ্ছে আমার পাখিগুলোর জন্য অনেক ছোট স্পেস ছিল, আমি এই জন্য তাদের জন্য খুব বড় একটা স্পেস দিছি। মোটামুটি আপনারা ওই কলোনিটা নিয়ে চারটা পর্ব দেখছেন, আজকে হচ্ছে শেষ পর্ব। আর এই শেষ পর্বে আপনাদের জন্য যেটা আছে, যে আমি কয়টা পাখি ছাড়ি আমার কলোনিতে। এবং অনেক ভাইয়ের কোশ্চেন হচ্ছে যে ভাই আমার আসলে এত ফিটের মধ্যে কতটা পাখি ছাড়বো, তো আপনারা এই ভিডিওতে এটাও জানতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, সেক্ষেত্রে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখে থাকলে, এবং ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের প্রিয় চ্যানেলের ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনারা হচ্ছে আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা যেটা করলে আমি অনুপ্রেরণা হব সেটা করবেন। তো আমার মোটামুটি পাখি অর্ধেক ধরা শেষ। আর ওই পাশের পাটের যে কলোনির পাখিটা, এটা অলরেডি আগে একটা দিন আগে আমি ধরে রাখছি, ধরে অন্য জায়গায় রাখছি, ওইটাও আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, দেখছেন আমার কিন্তু কোনো শট মিস যাচ্ছে না। তো খুব মজা না, এটা আসলে খুব পেনফুল এবং খুব রিক্স নিয়ে করতে হয় সাধারণত। তা আপনারা এর আগের যে ভিডিওগুলো দেখছেন, আপনারা আসলে যারা নতুনভাবে পাখি পালন শুরু করতে চাচ্ছেন বা আপনারা ঘর তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য মনে হয় আমার যে আগের যে চারটা পর্ব গেছে সেই পর্বটা, এই পাখিটা দেখানোর কারণ হচ্ছে এই পাখিটা আমার এখানকার সবচেয়ে বেশি কিউটের ডাব্বা, একদম এক কালার সাদা। দেখছেন এতটাই সাদা যে আলোর ক্ষেত্রে দেখাই যাচ্ছে না। তো মোটামুটি আমার পাখি ধরা শেষের পথে। আর আপনাদেরকে যেটা বলতেছিলাম, আসলে আপনারা যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন বা কলোনি করতে চাচ্ছেন, আমার আসলে কলোনি নিয়ে বেশ কিছু ভিডিও আছে, কীভাবে কলোনি শুরু করবেন, কীভাবে কলোনি করলে মারামারি কম হবে। সো আপনারা শুধু এই চারটা পার্ট দেখার পরে কলোনি শুরু করবেন না, আপনারা যে আগের যে আমি ভিডিওগুলো দিছি ওই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন। আমি আবারও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কগুলো আপনারা নতুনভাবে দেখে নেবেন যারা আসলে কলোনি শুরু করতে
করতে চাচ্ছেন, শুধু আমার এই চারটা ভিডিওর ভিত্তিতে আপনারা কলোনি শুরু করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ফুলফিল দেখবেন, যদি মনে হয় না কলোনি শুরু করলে আপনার জন্য ভালো হবে সেক্ষেত্রে কলোনি করবেন। এবং আমি কলোনি পালন এবং খাঁচা পালনের মধ্যে কী সুবিধা অসুবিধা এরকম একটা ভিডিও দিছি, সো আপনারা প্লিজ এই ভিডিওগুলো দেখবেন, দেখে আপনারা ডিসিশন নেবেন আপনারা আসলে কী পদ্ধতিতে পাখি পালন করতে আগ্রহী। এটা হচ্ছে একদম সবার শেষের, আর সবার শেষের পাখিটা কি জ্বালাতন করতেছিল, জাস্ট আলহামদুলিল্লাহ সব পাখি ধরা শেষ। এটা হচ্ছে যে এই পার্টের যে আমার কলোনিটা ছিল সেই কলোনির এগুলোন হচ্ছে আলাদাভাবে মেয়ে রাখছিলাম, আর এই খাঁচাটাতে সব মেয়ে। তো মেয়েগুলোন সাধারণত আলাদা রাখার কারণ হচ্ছে মেয়েগুলোন যখন অন্য একটা কলোনিতে যায় ওরা কিন্তু প্রচুর পরিমাণে মারামারি করে। এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলছি, আসলে নতুন করে বারবার এক কথা বলতে চাচ্ছি না। আর আপনারা এই মেয়ে পাখিগুলো এত প্রচুর পরিমাণে কামড় দেয় হাতে, আসলে যখন কামড় দেয় মনে হচ্ছে একদম জান বের হয়ে আসে, তারপরেও ধরি, আর আমি খুব স্পন্দভাবে ধরি, যেন আমি যদি ওরাও কামড় দিচ্ছে আর আমিও যদি জোরে চিপে ধরে থাকি। এই যে যেমন এই পাখিটা কত জোরে কামড় দিল, সেক্ষেত্রে কিন্তু ভাই পাখিটা কিন্তু হাতে স্ট্রোক করার চান্স থাকে, সেক্ষেত্রে পাখিটা ধরতে হবে খুব সেন্সিটিভভাবে। আপনারা হয়তো বা ভাবতেছেন আমি হুড়াজুড়া করে ধরতেছি, আসলে হুড়াজুড়া করে না, আমি খুব সেন্সিটিভ ওয়েজে ধরতেছি। এখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলো আমি একদম একদম বাচ্চা থেকে বড় করছি, পুরো এক সিজনের প্রথমের দিকে বাচ্চাগুলো রাখছিলাম। আমার ইচ্ছা ছিল আর নিয়ত করছিলাম যে বড় একটা কলোনি করব। আর আপনাদেরকে আমি বারবার বলছিলাম, আসলে আপনারা যখন কলোনি শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজস্ব বাসার বাচ্চা দিয়ে শুরু করবেন সেক্ষেত্রে, এবং এক ব্যাচের বাচ্চা একসাথে রাখবেন। তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আমার পুরো অ্যাডাল হয়ে আসছে, সেই অ্যাডাল বাচ্চাগুলো আজকে আমি ছাড়বো, এদেরকেও নিচ্ছি সব মিলে। এবং আপনারা আর একটা জিনিস দেখেন, আমি কিন্তু একটা বড় কেজেই রাখছিলাম, ফ্লাইং কেজের মধ্যে রাখছিলাম, এরা এদের মতন করে উঠছে, যাতে কলোনি যেয়ে প্রচুর পরিমাণে বড় জায়গায় উঠতে অসুবিধা না হয়। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো, একদম যখন আপনারা কলোনি করবেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে একটা খাঁচায় কিছুদিন পাখিগুলো রেখে একটু হেলদি করে তারপরে কলোনিতে ছাড়তে। সাধারণত ছোট বাচ্চা যখন আপনারা কলোনিতে ছাড়বেন তখন কিন্তু ওরা উঠতে পারবে না, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, ঠিক মতন খাইতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখিগুলোন মারা যাওয়া বা অসুস্থ হওয়ার চান্স অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমি মনে করি আপনারা একটা খাঁচার মধ্যে রাখবেন এবং খাঁচাতে রেখে কিছুদিন বড় করে তারপরে কলোনিতে ছাড়বেন। তো ছোট একটা জায়গার মধ্যে আমি দেখেন কিভাবে ব্যাট চালাচ্ছি, আসলে আমি ব্যাট চালাটা অনেক এক্সপার্ট হয়ে গেছি এবং খুব ভয় ভয় করে চালাই, তারপরেও ভালো দেখেন। আর আরেকটা জিনিস, আপনি কিন্তু দেখেন আমি এখানে দুইটা খাঁচা করছি, একটা কিন্তু ছেলের খাঁচা আর একটা হচ্ছে মেয়ের খাঁচা, কয়টা ছাড়তেছি ছেলে কয়টা মেয়ে আপনাদেরকে এটাও ভিডিওর শেষের দিকে বলবো। সো আপনারা ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখেন আমি আসলে কি বলি, তারপরেও যদি আপনাদের কোনো রকমের কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টের মধ্যে বা ইনবক্সে, বা আমি ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দিয়ে থাকি সবার ক্ষেত্রে, তো আপনারা অবশ্যই ওখান থেকে কালেক্ট করে আমার কাছ থেকে জেনে নেবেন আপনাদের যদি এখানে বুঝতে অসুবিধা হয়। আর আপনাদেরকে আমি বারবার যে কথাটা বলে থাকি যে আসলে আমার এই চ্যানেলটা হচ্ছে শুধুমাত্র ভাই আপনাদের পাখি প্রেমিক বা যারা পাখি পালন করতে চাচ্ছেন তাদের জন্য। যাক, অবশেষে আমার এই পাখিগুলো ধরা শেষ, এখন দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, আসলে দেখলেই ভালো লাগতেছে, আপনারা নিজেই বলেন আসলে কতটুকু ভালো লাগা কাজ করতেছে।
এই এতদিন থেকে যে কষ্ট করতেছি, এদের জন্য এত সুন্দর ঘর তৈরি করতেছি, এখন মনে হচ্ছে আসলে আমি সফলতা বা আমি সাকসেস। যে এদের জন্য যে কয়দিন থেকে খুব কষ্ট করতেছি, আপনারা হয়তো বা ভিডিওটা দেখছেন, যারা দেখছেন একদম প্রথম একদিনে কিভাবে ঘরের জিনিস কিনছি, আরেকদিন দেখাইছি ঘর কিভাবে তৈরি হয়েছে, আরেকদিন হাঁড়ি রং করছি, আরেকদিন হাঁড়ি বাঁধছি, আর আজকে হাঁড়ি পাখিগুলোন ছাড়তেছি। তো বুঝেন যে আসলে একটা জিনিস শুরু করতে গেলে কত কষ্ট করতে হয়। কষ্ট প্লাস ধৈর্য দুইটা মিলে করলে এই যে এইরকম দেখতে পারবেন, দেখেন বিক্রিয়া মনটা শান্তি লাগতেছে মাশাল্লাহ। আমি নিজের জিনিসে নিজেই আসলে লোভ দেখাচ্ছি, আমার নিজেরই লোভ লাগতেছে। যাই হোক, আমার মোটামুটি আজকে এই পাখিগুলোকে ছাড়বো। আর আমি এখানে আপনারা তিনটা খাঁচা দেখতেছেন, একটা হচ্ছে আমার নিচের খাঁচাটাতে হচ্ছে এগুলো সব ছেলে, মাঝের দুই নম্বর খাঁচাটাতে হচ্ছে মেয়ে, আর উপরের যে খাঁচাটাতে ওই খাঁচাটাতে হচ্ছে আমার কিছু সেমি অ্যাডাল্ট পাখিও ছাড়তেছি এদের সাথে। আসলে কলোনিতে প্রথম অবস্থায় এরা এদের সাথে উড়বে, ডিম বাচ্চা করবে না, এরা এদের মতন করে উড়বে, ওড়ার জন্যই ছাড়তেছি, বেশি না অল্প কিছু ছাড়তেছি, যেগুলো না একটু বয়সে কম, মানে ছয় মাস বা পাঁচ মাস হয়ে আসছে এরকম পাখি। তো মোটামুটি এই হচ্ছে আমার হ্যাপি মুমেন্ট এতক্ষণ থেকে, যে আমি এতদিন থেকে কষ্ট করছি সেটার হচ্ছে এই হচ্ছে সুখ। আপনারা দেখেন, আমি আর কিছু বলতে চাচ্ছি না। যখন পাখিগুলো ছাড়তেছি আমার আসলে মন থেকে একটা খুশি কাজ করতেছে। আপনারা, আমার বিশ্বাস যে আপনাদেরও অনেক ভালো লাগা কাজ করতেছে এই সময়টা। আসলে এই পাখিগুলোকে আসলে মুক্ত আকাশে তো উড়ে দেওয়ার কোনো দিন সম্ভব না, কারণ মুক্ত আকাশে উড়লে কিন্তু এটা না খেতে পেয়ে মারা যাবে বা কাকের পিছনে কাক খেয়ে ফেলবে, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমার যখন এরকম বড় একটা জায়গায় পাখিগুলো ছাড়ি, আমার মনে হয় ওরা এইরকমই ফিল করে যে মুক্ত আকাশে বের হয়েছে। দেখেন অনেক বড় স্পেস দিছি। তো এখন আসলে মূল কথায় আসি, সেটা হচ্ছে আপনারা, এই যে আমি এই কলোনিতে আলহামদুলিল্লাহ আমি এই কলোনিতে হচ্ছে 40 জোড়া প্লাস 45 জোড়ার কাছাকাছি, সেমিয়েটালকে আমি কাউন্ট করতেছি না, 40 ধরাই ধরেন আপনারা, 40 জোড়া পাখি ছাড়ছি। এবং 40 জোড়া পাখি ছাড়ছি, এটা হচ্ছে আমার 20 ফিট ঘরটা। হ্যাঁ, 20 ফিটের বেশি, 20 ফিট, হ্যাঁ 20 ফিট ঘরটা, কিন্তু হচ্ছে উপরে হাইটে 10, সাইটে 10, সব দিক দিয়ে 10। তো সেক্ষেত্রে আপনারা এইরকম একটা ঘরে আপনারা 40 জোড়া পাখি ছাড়তে পারবেন। এখন আপনারা আপনাদের ক্যালকুলেশন করে নেবেন, আপনারা কতটুকু জায়গার মধ্যে কতটুকু ছাড়বেন, সেটা আপনাদেরকে বলে দিলাম। অনেকে আমাকে এই কোশ্চেনটা করে, তাদের জন্য আমি বলে দিলাম এরকম স্পেসে আপনারা 40 জোড়া পাখি আরামসে রাখতে পারবেন। এবং এই ক্ষেত্রে পাখি, তারপরও আমার মনে হয় পাখি একটু বেশি হয়ে গেছে আমার মতে আর কি, কারণ হচ্ছে পাখি যত বেশি উড়বে, যত ফাঁকা জায়গা দিবেন, অত পাখির জন্য সবচেয়ে বেটার। আর আরেকটা কথা বলতে চাই, আমি এখানে কিন্তু 40টাই মেয়ে ছাড়ছি। হ্যাঁ, কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিছিলাম যে বেশি ছেলে দিলে সফলতা বেশি, আপনারা যারা আসলে ভিডিওটা দেখছেন ভালো। আজকে দেখেন আমি আপনাদেরকে একদম প্রমাণ সহিত দেখাচ্ছি যে আমি আসলে কেন ছেলে বেশি ছাড়লে উপকার, সেই ক্ষেত্রে সফলতা কেন পাবেন, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আমি কিন্তু সব ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিছি। এগুলো হচ্ছে সেমিয়াডাল, দেখেন সেমিয়াডালগুলোও ভালো উঠতেছে, যার কারণে এদেরকে ছাড়তেছি। যেটা আপনাদেরকে বললাম যে আসলে আগে প্রথমে একটা বড় খাঁচা রেখে আপনি এদেরকে পরিপূর্ণ করে তারপরে কলোনিতে ছাড়বেন, নাহলে এত বড় স্পেসে এরা কিন্তু উঠতে পারবে না। আর এগুলো হচ্ছে আমার ছেলে পাখি, ছেলে পাখিটা আমি আবারও কাউন্ট করে গুনতেছি। তো আমি সাধারণত এখানে যে ছেলে পাখিগুলো দিচ্ছি, এই ছেলে পাখিগুলোনের আপনাদেরকে এখন হিসাব বলি, ওখানে আসলে 40টা আমি মেয়ে দিছি, আর আমি এখানে ছেলে দিছি হচ্ছে আপনার প্রায় 50টার কাছাকাছি, 50টা না 48টা হবে মেবি। হ্যাঁ, এই 48টা ছেলে দিছি আমি এখানে, আমি 8টা ছেলে বেশি দিছি। আসলে 8টা ছেলে বেশি দেওয়ার বেনিফিট কী আপনারা ওই ভিডিওটা দেখলে জানতে পারবেন, এখানে আসলে এগুলো বলতে চাচ্ছি না। যাই হোক, আমি আর পরিশ্রম করলাম আজকে কয়েকটা দিন থেকে, তা আজকের এই শেষ হচ্ছে আমার আজকের শেষ পর্ব। জানি না আপনাদের পর্বগুলো কেমন লাগছে, তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে আপনাদের রেসপন্স অনেক ভালো, এবং যারা নতুন করে শুরু
করতে চাচ্ছেন তারা অনেকেই বলছে যে আসলে আমার ভিডিওগুলো দেখে তাদের উপকারে লাগছে। তো আজকে আমার শেষ পর্ব, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই পাখিগুলোর জন্য দোয়া করবেন, আমি যেন এই সিজনে এদের কাছ থেকে অনেক ভালো রেজাল্ট পাই। আর আপনাদেরকে ইনশাল্লাহ সফলতা পেলেও জানাবো, ব্যর্থতা যদি হয় সেটাও জানাবো। ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ ভালো কিছুই হবে, এত সুন্দর একটা পরিবেশ দিছি। তো আমার পাখি ছাড়া দেখে আমার ছোট ভাই ওরও কিন্তু খুব লোভ হচ্ছে যে ভাই আমিও পাখি ছাড়বো, ওই জন্য ওকে কিছুটা পাখি ছাড়তে দিলাম, আসলে ও খুশি কাজ করুক। আসলে এইভাবে পাখি ছাড়ার মধ্যে কিন্তু একটা মজা কাজ করতেছে আর খুব মজা লাগতেছে। যাই হোক, আমি দেখতেছি এখন বুঝলাম যে কেন ও হচ্ছে পাখি ছাড়তে চাচ্ছে। ও আমার ভিডিওতে করতেছিল, ও ভিডিও দেখে আসলে ও আমার পাখি দেখে ও পাখি ছাড়তে চাইছিল। যাই হোক, আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকলেন, আমার বকবক শুনলেন, আজকে আপনারা চারটা পর্ব দেখছেন, আজকে লাস্ট পর্ব দেখলেন। দোয়া করবেন যাতে সামনে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি এবং আপনারা আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর দোয়া রাখবেন যেন আপনাদের আমি আস্থা রাখতে পারি এবং আপনাদের বিশ্বাস রাখতে পারি। পাখির ব্যাপারে যে কোনো হেল্পে যেন আমি আসতে পারি। অবশেষে এই যে আমাদের খুশি, একদম খুশির মুভমেন্ট একদম শেষ এই এই কয়েকদিনের পরিশ্রমে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন।